नमस्कार बंधुरा, बाबलीर कुकिंग चैनल थेके जानाच्छि आपनादेर स्वागतम। आपनारा केमन आछेन? आशा करी ईश्वरेर कृपाय आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आमि आजके आमार लांचेर थाली निये आबार उपस्थित होयेछि आपनादेर काछे। आजके आमार लांचेर थाली पुरोपुरि नन भेज। আমি আজকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার লাঞ্চের থালিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভাত, যে নর্মাল চালে যে ভাত আমরা খাই সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবং তার সাথে আজকে আমার লাঞ্চের থালিতে আছে রুই মাছের ঝোল। আমি এখানে ডাটা দিয়ে বানিয়েছি, ডাটা, আলু, সজনে ডাটা বলে যেটা, সজনে ডাটা, আলু, ব্রোকলি এইগুলোকে দিয়ে আমি একটা সবজি দিয়ে এটাকে পাতলা ঝোল হিসাবে বানিয়েছি। আর এখানে ফোড়ন হিসাবে আমি কালো জিরে দিয়েছিলাম। এরকমভাবে রান্না করলে পরে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে, আর গরম গরম ভাতের সাথে তো খুবই জমে যায়। নর্মালিভাবে আমি এটাকে মাছটাকে ভেজে নিয়েছি, তার সাথে আলুও ভেজে নিয়েছিলাম, আর তার সাথে আমি ফোড়ন হিসাবে যে বললাম কালো জিরে দিয়েছি। এবার পেঁয়াজ, আলু সব দিয়ে আমি এটার মধ্যে কষিয়ে নিয়েছি। কষানোর জন্য আমি এখানে রসুন দিয়েছিলাম, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়েছি। এবং আমি এটার মধ্যে যেমন জিরা ধনে মধ্যে আমি দিইনি, জিরা দিয়ে বানিয়েছি এটা, জিরে আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি। কারণ ব্রোকলি তো আগের থেকে দেওয়া যায় না, ওটা ভাজিও নিই আমি, কারণ ওটা ভেঙে যেতে পারে। তো আমি জাস্ট কষানো যখন হয়ে গেছে তারপর আমি সবজিগুলোকে দিয়ে টমেটোরও আমি দিয়েছিলাম এর মধ্যে, জাস্ট ফুটিয়ে মাছটাকে দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। খুব সিম্পল প্রসেস এটা রান্না। আমি একসাথেই পেঁয়াজ আলু সব লাল করি, আর এরকম করে রান্না করলে পরে খেতেও ভালো লাগে, একটু ভিন্ন ধরনের লাগে খেতে। এবং নামানোর সময় এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ ধনে পাতা দিলে পরে কিন্তু মাছের ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি সেরকমভাবে রান্না করেছিলাম। এবং তার সাথে আজকে আমার লাঞ্চের মেনুতে নিয়ে নিয়েছি মোচার ঘণ্ট। মোচার ঘণ্টটা আমি কিন্তু আজকে নারকেলের গুঁড়ো দিয়ে করেছি, মানে নারকেল যে কোড়া হয় ওটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি। অবশ্য প্রথমে মোচাটাকে তো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে মোচা কালো ভাবটা যে কষ ভাবটা থাকে সেটা হয়ে যায় তার জন্যে দিয়ে। তারপরে এখানে আমি মশলা হিসাবে দিয়েছি জিরে বাটা, পেঁয়াজ, রসুন, এবং তার সাথে নারকেলটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মোচার সাথে। হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, আর এখানে আমি গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, একটু টাইম ধরে আমি রান্না করেছি এটাকে, যাতে ভালো করে এটা রান্নাটা হয়। তার জন্য খুব সিম্পল প্রসেসেই রান্না, আপনারা জানেন যারা মোচার ঘণ্ট রান্না করেন। আর নারকেল দিয়ে তো খুবই ভালো লাগে, এমনি তো চিংড়ি মাছ আমরা করি সাধারণত, তো এরকমভাবেও করলেও খুব ভালো লাগে। তো আমি এরকমভাবেই মোচার ঘণ্টটা আজকে বানিয়ে নিয়েছি ভিন্ন রকমে। এবং তার সাথে আজকে আমি এখানে নিয়েছি চিকেন দিয়ে, যেটাকে আমরা বলি পালক চিকেন, মানে পালং শাক দিয়ে চিকেন। এই এরকমভাবে পালক চিকেন খুব ভালো লাগে খেতে। আপনারা হয়তো যারা করেন তারা তো নিশ্চয়ই জানেন, কারণ চিকেন তো আমরা অনেক রকমভাবেই বানাই, কিন্তু এইভাবে বানালে পরে কিন্তু চিকেনের স্বাদ অসাধারণ লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এটা তো জানেই আপনারা, ট্রেডিশনাল খাবার, অনেক অনুষ্ঠান বাড়িতেও এটা করা হয়ে থাকে। তো আমি আমার এই রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এটাকে দেখে নিতে পারেন, ডিটেলস ওখানে দেওয়া আছে। আর এটা বানাতে গিয়ে খুব বেশি যে জিনিস লাগে সেটা বলবো না, শুধু পালং শাক থাকলেই হয়। আর এটাকে যদি যেরকম আপনারা ডিলিশিয়াস করবেন সেরকম করবে, আমি একটু ভালো মানে ডিলিশিয়াস করেই বানিয়েছি এটাকে, কারণ এর মধ্যে আমি একটু বাটারও ইউজ করেছি। এবং খুব সিম্পল ঘরের জিনিস দিয়ে এটাকে বানানো হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর অবশ্যই আমার রিকোয়েস্ট রইলে আপনারা চ্যানেলে গিয়ে আমার এই রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। এবং তার সাথে আমি বানিয়ে নিয়ে নিয়েছি আজকে ধনে পাতার চাটনি। আপনারা যারা আমার রেসিপি ফলো করে তারা তো জানে ধনে পাতার চাটনি। এটাকে আমি ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সারের মধ্যেই পেস্ট আমি করেছি, মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে প্রথমে পেস্ট করে নিই। তারপর আমি তার মধ্যে একটু যখন হয়ে যায় পেস্ট, তারপর ওর মধ্যে আমি একটু লেবু দিয়ে এটা বানিয়েছি, লেবু আর নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি রেখে দিই।
এরকম ভাবে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ধনে পাতা ভালো থাকে। আর আমি এরকম ভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিই এবং যখন ইচ্ছে হয় তখন এরকম বানিয়ে খাই। খুব অসাধারণ লাগে খেতে। আপনারা যারা খান তারা তো নিশ্চয়ই জানেন, আর খুব সিম্পলভাবে এটা রান্না হয়ে যায়। যারা মেশিন লড়াই বেটার করতে পারেন তারাও করতে পারেন, আর যদি ঝটপট করতে চান তো মিক্সারও করতে পারেন, কারণ আমরা এখন সাধারণত শিল লড়াই খুব একটা বেশি পাটা আমাদের টাইম নেই, তো আমরা সেই জন্য মিক্সারই করি না। আমি তো মিক্সারই করেছি, আপনাদের এখানে খেতেই বলেছি। তো আজকে আমার লাঞ্চের থালিতে এগুলি ছিল, আপনাদেরকে সঙ্গে সেটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি এবং থালি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার রেসিপিটি এবং পুরো থালি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি এবং থালি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণে